তেজপাতা। যে তেজপাতাকে বেশিরভাগ মানুষ শুধুমাত্র রান্নায় সুগন্ধি বা মশলা হিসেবে ব্যবহার করে থাকেন, তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখতে হয়তো কিছুই মনে হয় না এই সাধারণ পাতাটিকে, কিন্তু এই পাতার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা বা ভেষজ গুণ রয়েছে। এই পাতা সঠিকভাবে কাজে লাগিয়ে বা সেবন করে আপনি 15 ধরনের রোগ থেকে চিরদিনের মতো মুক্ত থাকতে পারবেন। কিভাবে সেবন করতে হবে, কখন করতে হবে বা কিভাবে এই পাতা আপনি ব্যবহার করবেন তা বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই যে রোগ সম্পর্কে বলবো তা হচ্ছে ডায়াবেটিস। এখন হয়তো প্রতিটি বাড়িতেই দুই একজন করে ডায়াবেটিসের পেশেন্ট পাবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন নিচ্ছেন কিংবা ঔষধ গ্রহণ করছেন। এই ইনসুলিন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের যে ঔষধ আছে তার কিন্তু একটা দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই জন্য তেজপাতা ব্যবহার করতে পারেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যদি তেজপাতা দিনে দুইবার করে গ্রহণ করতে পারেন তাহলে ডায়াবেটিস থেকে মুক্ত থাকবেন। কিভাবে তেজপাতা গ্রহণ করবেন সেই সম্পর্কে অবশ্যই জানাবো। এছাড়াও যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে, কোষ্ঠকাঠিন্য দূর করতে তেজপাতা খুবই ভালো কাজ করে। তেজপাতা স্বাভাবিকভাবে আপনার হজম শক্তি ফিরিয়ে আনবে এবং কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করবে। শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দিবে এবং অতিরিক্ত প্রস্রাবের সমস্যা কমাবে। হজম ভালো করবে তেজপাতায় থাকা এনজাইম। দ্রুত খাবার ভাঙতে পারে, ফলে যারা অন্ত্রের সমস্যায় ভুগছেন বা পেটের নানা ধরনের রোগ আছে যেমন গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, টক ঢেকুর, এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারাও তেজপাতা খেতে পারেন। হার্টের জন্য তেজপাতা খুবই উপকারী। তেজপাতায় এক ধরনের অ্যাসিড রয়েছে যা হার্টের দেয়ালকে মজবুত করে এবং কোলেস্ট্রলের মাত্রাকে কমিয়ে আনে, অর্থাৎ খারাপ কোলেস্ট্রলকে কমায়। তাই তেজপাতা খেলে উচ্চ মাত্রায় খারাপ কোলেস্ট্রলের সম্ভাবনা থাকবে না, সেই সাথে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও অনেক কম হবে। তেজপাতা আপনার ব্যথা দূর করবে, মাথা ব্যথা, জয়েন্টের ব্যথা, বাতের ব্যথা খুব দ্রুত উপশম করতে পারে। তেজপাতা যদি পেস্ট করে আপনার ব্যথার স্থানে লাগিয়ে 20 মিনিট রাখেন তাহলে বাতের ব্যথা বা শরীরের যে কোনো ব্যথা কমে যাবে। এছাড়াও আপনি আয়ুর্বেদিক দোকানে বা ভেষজ ঔষধপত্র যেখানে পাওয়া যায় সেখানেও পাবেন তেজপাতার তেল। তেজপাতার তেলও যদি আপনি ব্যথার স্থানে মালিশ করতে পারেন তাহলে আপনার ব্যথা একদম দূর হয়ে যাবে। তেজপাতা যদি সঠিকভাবে সেবন করতে পারেন তাহলে শরীরের ভেতর থেকে আপনার ব্যথা চলে যাবে। বাতের ব্যথা, আর্থারাইটিসের ব্যথা, হাড় জয়েন্টের ব্যথা দূর করতে পারে এই তেজপাতা। ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করে। যদি ক্যান্সার কোষকে ধ্বংস করা যায় বা ক্যান্সার কোষ আর বৃদ্ধি না পায় আপনার শরীরে তাহলে আপনি ক্যান্সার প্রতিরোধ করতে পারবেন। এতে ফাইটোনিউট্রিয়েন্টস ও ক্যাটসিন উপাদান থাকায় এটি ক্যান্সার কোষকে নিয়ন্ত্রণ করে। তাই তেজপাতা যদি আপনি খান তাহলে আপনার ক্যান্সার হবে না। বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে তেজপাতা লড়াই করতে পারে। তেজপাতার অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ক্ষত সারাতে দারুণভাবে কাজ করে। যদি আপনার শরীরে অ্যালার্জি, চুলকানি, র্যাশ থাকে তাহলে 8 থেকে 10টি তেজপাতা 1 লিটার পানিতে ফুটিয়ে 1/2 লিটার করুন। গোসলের পরে সেই পানি শরীরে ঢালুন, 5 মিনিট রেখে শরীর মুছে ফেলুন ভালো করে। তাহলে আপনার শরীরের অ্যালার্জি, চুলকানি দূর হবে এবং ক্ষত দ্রুত সারবে। গলা খুশখুশ বা বুকে জমা কফ সব কিছুই দূর করতে পারে তেজপাতা। তেজপাতা আপনি পানিতে ফোটান 8 থেকে 10টি। তেজপাতা 1 লিটার পানিতে ফুটিয়ে 1/2 লিটার করুন। এই পানি কুসুম কুসুম গরম অবস্থায় দিনে 3 বার পান করুন। এই পানি আপনি 1 বার ফুটিয়ে সারাদিন ব্যবহার করতে পারেন। রেফ্রিজারেটরে রাখার কোনো প্রয়োজন নেই। যখন পান করবেন তখন কুসুম গরম করে পান করুন। যদি আপনার ডায়াবেটিস না থাকে তাহলে এর সাথে 1 চামচ করে মধু মিশিয়ে নিতে পারেন। তেজপাতা শরীরের ইউরিয়া কমাতে সাহায্য করে। শরীরের ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে কিডনির সমস্যা করে এবং পেটে গ্যাসের সৃষ্টি করে। যদি তেজপাতা আপনি সঠিকভাবে খান তাহলে কিডনি ভালো থাকবে, এবং যদি কিডনিতে পাথরও থাকে পাথর ধীরে ধীরে গলতে শুরু করবে। তেজপাতা এই জন্যই আপনার খাওয়া দরকার, কারণ আপনার যদি কিডনির অসুখ নাও থাকে তবুও আপনি তেজপাতা খান আপনার কিডনি সুরক্ষিত থাকবে।
উদ্বিগ্ন ও মানসিক চাপ কমায় তেজপাতা। যদি দিনের শেষে আপনার মন মেজাজ ভালো না লাগে, তাহলে তেজপাতা ভালো করে পানিতে ফুটিয়ে নিন। এই জন্য আপনি 3 থেকে 4টি তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে 2 মগ পানিতে ফুটিয়ে নিন। পানি 1 মগ হলে তাতে গ্রিন টির একটি প্যাক অথবা নর্মাল চা পাতা দিয়ে তৈরি করে খেয়ে নিন। এটি আপনার স্নায়ু শান্ত করবে এবং উদ্বিগ্নতা কমিয়ে আপনার ভালো ঘুমের ব্যবস্থা করবে। তেজপাতা দাঁতকে চকচকে সাদা করতে পারে। যাদের দাঁত হলুদ হয়ে যায় কিংবা দাঁত ভালো করে ব্রাশ করার পরেও যাদের দাঁত চকচকে থাকে না, তারা তেজপাতা দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন। এই জন্য তেজপাতা গুঁড়ো করে সেটা পেস্টের মতো করে দাঁত মাজতে পারেন, অথবা তেজপাতাকে সরাসরি দাঁতে ঘষতে পারেন 5 মিনিট ধরে। এতে দাঁত চকচকে হবে। 5 গ্রাম তেজপাতা, 1 টুকরো আদা এবং 200 মিলিলিটার পানি ফুটিয়ে নিয়ে 1/4 ভাগ পরিমাণ করুন। এর সাথে 1 চা চামচ মধু মিশিয়ে নিন। এইভাবে পান করুন দিনে 2 বার। এতে আপনার ওজন 1 মাসে 3 থেকে 4 কেজি কমে যাবে। যদি ডায়রিয়া হয় তখন আপনি ওরসালাইন তো খাবেনই, সাথে অন্য কোনো ঔষধ না খেয়ে 15টি তেজপাতা 2 গ্লাস পানিতে ফুটিয়ে নিন। পানি 1 গ্লাস হলে এতে 1 চিমটি লবণ যোগ করে ঠান্ডা করুন। ঠান্ডা হয়ে গেলে এটা পান করুন। এতে আপনার ডায়রিয়ার প্রকোপ কমবে এবং শরীরও দুর্বল হবে না। যেসব মেয়েরা অনিয়মিত পিরিয়ডে ভুগছেন কিংবা পিরিয়ডের সময় অতিরিক্ত পেট ব্যথা বা রক্তক্ষরণ হয়, তারাও তেজপাতা সেবন করতে পারেন। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ত্বকের বলে রেখা দূর করতে তেজপাতার পানি খুবই ভালো কাজ করে। এই জন্য 5টি তেজপাতার সাথে 2 গ্লাস পানি গরম করুন। তারপর এই পানিটা বড় পাত্রে নিয়ে কোনো সুতি কাপড় দিয়ে মাথাটা ঢেকে এই ভাপটা আপনার ত্বকে লাগান। এতে আপনার ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে, ত্বক উজ্জ্বল হবে এবং ত্বকের বলে রেখা দূর হবে। সেই সাথে আপনার যদি ঠান্ডার সমস্যা থাকে, নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা হয়, তাহলে সেটাও দূর হবে। একই সাথে আপনার ত্বক সুন্দর হবে এবং আপনার স্বাস্থ্যও ভালো রাখতে পারবেন। ত্বকের সমস্যার পাশাপাশি তেজপাতা চুলের সমস্যাও দূর করে। যদি আপনার চুল পড়ে যায় অথবা চুল ঝরে যাওয়ার সমস্যা থাকে, তাহলে শ্যাম্পুর পরে তেজপাতাকে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। এই জন্য তেজপাতা আপনাকে পানিতে ফোটাতে হবে 8 থেকে 10টি। তেজপাতা 1 লিটার পানিতে ফুটিয়ে নিন। এই পানি ফুটিয়ে 1/4 ভাগে নিয়ে আসুন। এরপর শ্যাম্পু করুন। শ্যাম্পু করার পরে এই পানি দিয়ে চুলটা ধুয়ে ফেলুন। খেয়াল রাখবেন পানিটা যখন আপনি চুলে ব্যবহার করবেন পানিটা যেন ঠান্ডা থাকে। এরপর চুল মুছে ফেলুন। দেখবেন চুল পড়ার সমস্যা কমে গেছে এবং চুলের খুশকিও দূর হয়ে গেছে। আগের চেয়ে চুল অনেক ঝলমলে হবে। সপ্তাহে এইভাবে 2 বার ব্যবহার করলেই হবে। এই জন্য 50 গ্রাম তেজপাতা এবং 500 মিলিলিটার পানি একসাথে করে চুলায় গরম করুন। যতক্ষণ এই পানিটা 1 গ্লাস বা 100 গ্রামে না আসবে ততক্ষণ পর্যন্ত ফোটাতে থাকুন। তাপটা আস্তে করে দিয়ে কিন্তু ফোটাতে হবে। এই পানিটা ঠান্ডা হয়ে গেলে ধীরে ধীরে তা আপনার চুলে এবং মাথার তালুতে লাগান। 3 থেকে 4 ঘন্টা চুলটা বেঁধে রাখুন। 3 থেকে 4 ঘন্টা পরে চুলটা ধুয়ে ফেলুন। দেখবেন উকুন সব মরে যাবে, উকুনের সমস্যা আর হবে না। তেজপাতায় প্রচুর পরিমাণে ভিটামিন, কপার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক ও আয়রন রয়েছে। এছাড়াও সেলেনিয়াম ও ম্যাঙ্গানিজও রয়েছে। তেজপাতা খাওয়ার 2টি পদ্ধতি আমি বলবো। প্রথম পদ্ধতিটি হলো আপনি তেজপাতা পানিতে ফুটিয়ে সেই পানি অর্ধেক করে তারপর পান করতে পারেন। এইভাবে সকালবেলায় পানি পান করার 1/2 ঘন্টা পরে আপনি সেবন করতে পারেন এই তেজপাতার পানি, অথবা দিনের যে কোনো সময় খাবার খাওয়ার 1/2 ঘন্টা পরে তেজপাতা ফোটানো এই পানি পান করতে পারেন। এছাড়াও তেজপাতা ভালো করে ফুটিয়ে নিয়ে তার সাথে চা পাতা যোগ করে তেজপাতার চা তৈরি করেও খেতে পারেন। এই হচ্ছে তেজপাতা খাওয়ার নিয়ম। এইভাবে তেজপাতা খেলে যে সমস্ত রোগের কথা বললাম তা থেকে মুক্ত থাকতে পারবেন। কিন্তু একটি সতর্কতা আপনাকে অবশ্যই মানতে হবে। গর্ভ অবস্থায় এবং সদ্য যারা মা হয়েছেন তাদের এইভাবে তেজপাতা না খাওয়াই ভালো, কারণ এই সময় তেজপাতা খেলে প্রস্রাবের ইনফেকশন হতে পারে। এছাড়াও সার্জারি রোগীদের 2 সপ্তাহ আগে এবং 2 সপ্তাহ পরে তেজপাতা খাওয়া যাবে না।
এছাড়াও আপনি সবসময় তেজপাতা খেতে পারেন। আপনার ডায়াবেটিস, কোলেস্টেরল এবং হার্ট ভালো রাখতে, শরীরের ব্যথা দূর করতে আপনি টানা এক মাস তেজপাতা খেতে পারেন। এছাড়াও আপনি যদি টানা সাত দিন একটানা খান তাহলেও কিন্তু আপনি ফল পাবেন। শুকনো অথবা কাঁচা যে কোনো তেজপাতা আপনি ব্যবহার করতে পারবেন, যেটা আপনার হাতের কাছে আছে সেটাই ব্যবহার করুন। তেজপাতা সম্পর্কে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।